পরিষ্কার নাকি? জি হ্যালো। জি স্যার, আচ্ছা, তাহলে এখানে আমরা পরবর্তী ইয়াতে চলে যাচ্ছি। আমরা অর্থগুলা একটু দেখব হালকা। এই যে অরিজিন অর্থ কি বলতে পারো? অরিজিন অর্থ কোনো কিছু কোত্থেকে তৈরি হয়েছে, কোত্থেকে তার সৃষ্টি হয়েছে। ব্লক মানে হচ্ছে পৌরসভা, কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ। আবার কনসেন্ট্রেশন এখানে বোঝাচ্ছে যে কোথায় ঘনত্ব বেশি, ফোকাস। নটোরিটি, খ্যাতি পাওয়া কোনো বিষয়ে নটোরিটি। কিউস মানে ইঙ্গিত বা কোনো কিছুর একটা মানে উপস্থিতির জন্য সিম্বল, সিম্বল টাইপের। টিউনিক্স পাঞ্জাবি, তারপরে ডিস্টিং পরিষ্কার ক্লিয়ার। ল্যান্ডমার্কস মানে স্থাপনা, দৃশ্যমান স্থাপনাগুলো চিহ্নিত। হার্ড বোন কষ্টার্জিত, ঠিক আছে। তারপরে দেখো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। বাংলাদেশিস ইন ইটালি, ইটালিতে বাংলাদেশের অবস্থা কি? এখানে এটা দিয়েছে ওরা, এখানে এটা বেশি একটা বড় না। তারপরে আমরা একটু এটা পরে দেখবো, এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা এদিকে চলে আসব, বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, ইউকেতে বাংলাদেশি কমিউনিটি গুলা কি অবস্থা এটা আমরা দেখব। এই যে দেখো, ইন দ্য প্রসিডিং লেসেন্স, পূর্ববর্তী লেসন গুলি, প্রসিডিং মানে পূর্ববর্তী লেসন গুলিতে, উই হ্যাভ নাও লুকড অ্যাট দ্য লাইভস অফ ডায়াসপোরিক বাংলাদেশি। যে দেখো শব্দগত সুন্দর, ডায়াসপোরিক অ্যাডজেক্টিভ। Bangladesh is in Brooklyn and Italy. The following passage adapted from an academic essay by Tanzia Chowdhury. এই তানজিয়া চৌধুরী একজন academician. ওনার একটা academic essay is about the history of Bangladeshi migration to UK. Read it and then carry out the activities that follow. সম্ভবত এই মহিলাটাই হলো তানজিয়া চৌধুরী। উনি একটা আর্টিকেল লিখেছেন, একটা এসে লিখেছেন, একাডেমিক এসে। এই অ্যাসেটার থেকে এটা নেওয়া হয়েছে। এখানে কি বলেছে দেখো, এই যে ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, বাংলাদেশি যে ডায়াসপোরা কমিউনিটি যারা চলে গেছে ওই এই দেশ ছেড়ে, ওই দেশে গিয়ে বসতি স্থাপন করেছে। ছবি এখানে কি বলেছে, মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন স্টার্টেড ইন 1930s। এটা এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে মাইগ্রেশন হওয়া লোকজন ব্রিটেনে শুরু হয়েছে 1930 সালের দিকে। অ্যান্ড ওয়াজ প্রিডমিনেন্টলি, এবং এটা প্রধানত ছিল আর সিলেটি ফেনোমেনা। অর্থাৎ সিলেট থেকে, বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে লোকজন বেশি ব্রিটেনে গিয়েছে। ফেনোমেনা অর্থ ঘটনা, ইভেন্ট। ম্যান অফ দিস পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া এমপ্লয়েড বাই দ্য ব্রিটিশ শিপ কোম্পানিজ ফার্স্ট স্টার্টেড দ্য প্রসেস অফ মাইগ্রেশন। এই বিশেষ অঞ্চলের পুরুষদেরকে ওইখানে নিয়ে চাকরি দেওয়া হয়েছে ব্রিটেনে, বিশেষ করে ব্রিটিশ যে শিপগুলো আছে, শিপ কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে। ফার্স্ট স্টার্টেড দ্য প্রসেস অফ মাইগ্রেশন, এবং এরাই প্রথমে এই মাইগ্রেশনের প্রসেসটা শুরু করেছে। দিস ম্যান ওয়ার লার্জলি ইলিটারেট অ্যান্ড বিলং টু দ্য ল্যান্ডলেস ফিজেন্ট্রি। এই যে যারা তৎকালীন সিলেট থেকে এই শিপে কাজ করতে গিয়েছে ইংল্যান্ডে, এই মানুষগুলো ছিল অশিক্ষিত এবং তারা ভূমিহীন কৃষক ছিল। আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড ডিউ টু লেবার শর্টেজেস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন শ্রমিক সংকট দেখা দিল ইংল্যান্ডে, ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজ লেবার মাইগ্রেশন, তখন তারা লেবার মাইগ্রেশন করার চেষ্টা করলো, এনকারেজ করলো ফ্রম ইটস ফর্মার কলোনিস, তাদের যেই ব্রিটিশদের যে আগের উপনিবেশ। আমরা তো ব্রিটিশদের আন্ডারে ছিলাম 200 বছর, আমরা তো ব্রিটিশদের কলোনি, উপনিবেশ। ব্রিটিশরা তাদের যে উপনিবেশ ছিল ওইখান থেকে তারা লেবার নেওয়া শুরু করেছে, তাদের সস্তায় লেবার নেওয়া নিতে হবে, এই জন্য তারা সিলেট থেকে অনেক লোক নিয়েছে। দ্য পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার, যুদ্ধ পরবর্তী ব্রিটিশ অর্থনীতিতে তাদের দরকার ছিল সস্তায় শ্রম, অ্যান্ড প্লান্টিফুল লেবার, প্রচুর শ্রমিক দরকার। মাচ অফ উইচ ওয়াজ রিক্রুটেড ফ্রম সাউথ এশিয়া, এবং এই লেবারগুলো তৎকালে রিক্রুট নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের দক্ষিণ এশিয়া থেকে,
since Silat had already forged a strong link with the UK. যেহেতু সিলেটের সাথে 1930 সাল থেকেই ইউকের একটা ভালো লিংক রয়েছে, মোস্ট নিউ লেবার্স ওয়াজ ড্রন ফ্রম দেয়ার, এবং যার ফলে নতুন নতুন যত লেবার আছে এখান থেকে আনা হয়েছে। সিলেটিস বেসড ইন দ্য ইউকে হেল্প ইচ আদার টু ইন্টিগ্রেট ইন টু দ্য নিউ সোসাইটি, এবং সিলেটি যারা আছে নতুন যারা সিলেট থেকে ইউকেতে গিয়েছে তাদেরকে ইন্টিগ্রেট করতে ওই নতুন সোসাইটিতে সহযোগিতা করেছে। ইন্টিগ্রেট মানে যুক্ত হতে, সমন্বিত হতে একসাথে, যেমন তারা তাদের ভাইদেরকে যারা নতুন সিলেটের লোক গিয়েছে ইংল্যান্ডে ওদেরকে বিভিন্নভাবে লোন দিয়েছে, ক্রেডিট দিয়েছে, অ্যারেঞ্জিং ডকুমেন্টস কাগজপত্র অ্যারেঞ্জ করে দিয়েছে তাদের জন্য, গ্রাজুয়ালি স্প্রেডিং দ্য নেটওয়ার্ক, এবং এইভাবে আস্তে আস্তে নেটওয়ার্কটা তাদের স্প্রেড হয়ে গেছে। ডিউরিং দ্য 1950s দ্য নাম্বারস ইনক্রিজ ড্রামাটিক্যালি, 1950 সালের দিকে এই যে ব্রিটেনে যাওয়াটা পরিমাণটা বেড়ে গেছে অনেক। However, along with people poorer backgrounds, a small number of urban, upper and middle class Bangladeshi also migrated even before the World War II for higher education and settled the UK. বলছে এখানে যে আগে তো ইউকেতে এই দেশের গরিব মানুষরা যেত, একটা সময় আসলো যখন শহরের মানুষ উচ্চশিক্ষিত বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজনও আস্তে আস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উন্নত শিক্ষার জন্য ইউকেতে সেটেল হওয়া শুরু করলো। অ্যাকর্ডিং টু দ্য 2001 সেন্সাস, 2001 সালের যে একটা আদমশুমারি অনুযায়ী বা যে যে তালিকা অনুযায়ী 2,83,063 বাংলাদেশিস লিভড ইন দ্য ইউকে, 2001 সালের তথ্য অনুযায়ী প্রায় 3,00,000 মতো লোক ইউকেতে বসবাস করে, উইচ ইজ 0.5% অফ দ্য টোটাল পপুলেশন, total population at 0.5%. In Britain, they are primarily concentrated in Greater London and the third generation of Bangladeshi's population. এই যে মানুষগুলো যারা গিয়েছে তারা সাধারণত গ্রেটার লন্ডনের ভিতরে এগুলো অবস্থান করে মানুষগুলো, এবং থার্ড জেনারেশন যে বাংলাদেশি পপুলেশন রয়েছে অর্থাৎ ওই ব্রিটেনে যারা গিয়েছে তাদের পরবর্তী দুই জেনারেশন, পরবর্তী যারা আছে তাদেরকে থার্ড জেনারেশন বলা হচ্ছে, দোজ বর্ন অ্যান্ড ব্রেড ইন ব্রিটেন, তারা কিন্তু তাদের থার্ড জেনারেশনটা কিন্তু ওইখানে জন্মগ্রহণ করেছে এবং ওইখানে তারা ব্রেড, ওইখানে রক্ত মাংসে খানা দানায় ওখানে বড় হয়েছে, কনস্টিটিউট হ্যাফ অফ দ্য কমিউনিটি, এবং ওইখানে যারা জন্মগ্রহণ করেছে বড় হয়েছে তারা ও কমিউনিটির অর্ধেক প্রায় হয়ে গেছে এখন। দ্য লার্জেস্ট বাংলাদেশি পপুলেশন আউটসাইড লন্ডন ইজ লোকেটেড ইন ওল্ডহ্যাম, লন্ডনের বাইরে যদি জনসংখ্যার কথা বলতে হয় বাংলাদেশিদের তখন বলতে হবে এটা ওল্ডহ্যামেও আছে মানুষ, এন্ড আদার্স আর স্ক্যাটার্ড অ্যাক্রস বার্মিংহাম, বার্মিংহামেও কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, লিউটন অ্যান্ড ব্র্যাডফোর্ড, লিউটন এবং ব্র্যাডফোর্ড নামে এলাকাতেও কিছু ব্রিটিশ বাংলাদেশি রয়েছে, আর প্রিডমিনেন্টলি মুসলিমস, তারা সবাই মুসলমান। স্টাডিজ রিভিল দ্যাট দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড জেনারেশন বাংলাদেশি সিম টু হোল্ড দ্যার মুসলিম আইডেন্টিটি, গবেষণায় দেখা গিয়েছে যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের যারা বাংলাদেশি ইউকে নাগরিক হয়েছে তারা কিন্তু তারা তাদের বাংলাদেশি পরিচয়টার থেকে বরং মুসলিম আইডেন্টিটিটা তুলে ধরতে বেশি পছন্দ করে, বরং বাংলাদেশের থেকে বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার থেকে তারা দে ফিল রিল্যাক্স টু সে টু আইডেন্টিফাই দ্যামসেলভস অ্যাজ মুসলিমস। ওকে, However, the absence of a strong tie doesn't mean that the Bangladeshi community is completely detached from their homeland. যদিও তারা বর্তমানে নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে রাদার দেন বাংলাদেশি, তারপরেও কিন্তু একটা বন্ধন রয়ে যায়। In the era of globalization and social networking, like other diaspora communities, British Bangladeshis are also linked to their countries of origin by phone, mail, internet, and television. অন্যান্য ডায়াসপোরা কমিউনিটির মতো আমাদের দেশের যারা বিদেশে আছে বিভিন্ন দেশের লোকজন কিন্তু তাদের কান্ট্রি অফ অরিজিন নিজের জন্মদেশের সাথে কিন্তু তাদের যোগাযোগ রয়েছে ফোনের মাধ্যমে, মেইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। By the virtue of technological advancement, communication of news is rapid and sustained.
টেকনোলজির ডেভেলপমেন্টের ফলে কমিউনিকেশনের অ্যাডভান্সমেন্ট ডেভেলপমেন্টের ফলে নিউজ এখন খুব দ্রুত পাওয়া যায়, নিউজগুলো এখন ধরে রাখা যায়, which gives migrant communities a sense of belonging to multiple homes. যার ফলে যারা মাইগ্রেন্ট কমিউনিটি আছে, ডায়াসপোরা হয়েছে যারা, তাদেরকে একটা এরকম একটা ফিল হয় যে তারা বিভিন্ন হোমসে বসবাস করে, অর্থাৎ মাল্টিপল হোম, যে আমার বাংলাদেশ আমার দেশ, আবার ইংল্যান্ডও আমার দেশ, এরকম একটা মাল্টিপল একটা ফিলিং হয়। ইন পার্টিকুলার The first generation of migrants continues to regard Bangladesh as a central role to their identity. The first generation of Jara, ওই 1930-এর দশকে যারা ইংল্যান্ডে গিয়েছিল, তারা কিন্তু বাংলাদেশকে তাদের হোমল্যান্ড মনে করে, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন, ফর এক্সাম্পল সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন, তারা কিন্তু তাদের যে বাংলাদেশি পরিচয়টাকে তারা একটু দুর্বলভাবে দেখে, রাদার দে ফিল লাইক টু বি to be introduced themselves like as Muslims. It could be important. Hello. Arabi. Hello. Arabi. হ্যালো, জি স্যার, শুনতেছি। এতক্ষণ লাগে আমার মাইক অফ ছিল, উত্তর দিতে এত সময় লাগে। আচ্ছা শোনো, এই যে তোমার সিলেবাসে এখানে কি আছে দেখি আমরা,